ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এই জন্য আপনারা যারা রমজান মাসের সিয়াম রেখেছেন, কিয়াম করেছেন, এই ইবাদতগুলো এমনিতে নষ্ট হয়ে যাক এটা হতে দেওয়া যাবে না। এই সুযোগ হয়তো আগামী বছর আপনি আর পাবেন না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত আমাদেরকে বলতে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ও কিয়ামানা ও রুকুআনা ও সুজুদানা, হে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ইবাদত কবুল করো, যা আমি তোমার জন্য করে থাকি আল্লাহ তুমি কবুল করো। যদি কবুল হয়ে যায় জেনে নেন, এই ইবাদত কবুল হয়ে গেলে আপনার জন্য জান্নাত খুলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। ইয়া রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস স্মরণ করিয়ে দিয়ে আজকের খুতবা শেষ করে দেব। আমরা অনেকে আছে আল্লাহর ইবাদত করি, ওই যে বললাম কোনো রকম খামখেয়ালি, আমরা দোয়া করি উদাসীনের মতো। আপনার ইবাদত, আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে এই হাদিসটা আপনার লাগবে। সেটা কি? এই হাদিসটা কোট করেছেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার দোয়ার অধ্যায়ে। হাদিস হচ্ছে 3479, 3479। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের অন্তরের দাবি নিয়ে, আল্লাহ কবুল করবে করবে এই দাবি নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। কেন করবে না আল্লাহ আমার দোয়া, আমি তো আল্লাহর বান্দা, এইভাবে সে দোয়া করবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে। কেন? আমি শিরিক করি না, আমি বেদাত করি না, আমি হারাম খাই না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করবেই করবে, এই আশা নিয়ে তোমরা দোয়া করবে। রাসুলাম বলছেন, ওয়ান তো মুকিনুনা বিল ইজাবা, দোয়া কবুল হবে হবেই এই গ্যারান্টি নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব এটা যে তার দোয়া কবুল হবে এই গ্যারান্টি নিয়ে সে দোয়া করবে। বিল ইজাবা ওয়ালামু আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআআন মিন কালবিন গাফিলিন লাহিনিন। আর রাসুলুল্লাহ এটাও বলে দিয়েছেন, তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে না যেই অন্তর উদাসীন, যেই অন্তরের মধ্যে গ্যারান্টি নেই, পরিতৃপ্ত নাই। কালবিন গাফিলিন লাহিন, এক তো দোয়া করার সময় গাফেল, আর লাহিন মানে হলো আমি আল্লাহর কাছে চেয়ে দিলাম, দিলে দিল, না দিলে নাই, এমন ভাবে চলবে না। দোয়া যদি কবুল করাতে হয় আপনার অন্তরে বিশ্বাস নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে, এবং আপনি যখন দোয়া করবেন একিনের সাথে খাম খেয়ে খাম খেয়ে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যাদের ইবাদত কবুল হয়েছে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তুমি প্রত্যেক মুসলিমের সংসার থেকে অভাবকে দূর করে দাও। আল্লাহ যাদের ঘরের মধ্যে অশান্তি আছে আল্লাহ তুমি তাদের মধ্যে শান্তি ফিরিয়ে দাও, এবং যে করোনা চারদিকে ছেয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো। আল্লাহ তুমি সাহায্য করো ওই সমস্ত মুসলিম ভাইদেরকে যারা বিপর্যয়ের মধ্যে রয়েছে, এবং ওই সমস্ত মুসলিম ভাইদের উপরে যাদের উপরে অমুসলিমরা অত্যাচার চালাচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের উপরে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তুমি বলেছো তোমার সাহায্য অত্যন্ত নিকটে, আল্লাহ তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়ন করে দেখাও, যাতে করে এই সময় এই বেশি দিন যেন না যায়, এই কাফেরগুলো যেন নাস্তানাবুদ হয়ে যায়, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি বিচার গ্রহণ করো। আর না হয় আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো, আমাদের মুসলিমদেরকে এক করে দাও যাতে এর পাল্টা জবাব আমরা দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি আমাদেরকে অমুসলিমদের জন্য হালাল করে দিও না, আল্লাহ তুমি আমাদের নেতৃত্ব দান করো, আমাদেরকে যোগ্য নেতা দান করো যার মাধ্যমে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং বাতিলকে রুখে দিতে পারবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। এর আগে যদি কোনো ফিতনা চলে আসে আল্লাহ সেই ফিতনা পতিত হওয়ার আগেই তুমি আমাদেরকে সম্মানজনক মৃত্যু দান করো। ইয়া রাব্বাল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।